তো যারা ইউটিউবার এইভাবে ইউটিউবে থাম্বনেল ভিডিও তৈরি করতে চান তাদের জন্য অ্যাডোব ইলাস্ট্রেটর হচ্ছে সবচেয়ে উপযুক্ত একটি সফটওয়্যার, যেখানে আপনারা খুব সহজেই থাম্বনেলের যে পিকচারটা এটা আপনারা তৈরি করতে পারবেন। তো আমি আজকে একটা থাম্বনেল তৈরি করে দেখাচ্ছি, সেটি হচ্ছে আমার একটা ভিডিও টিউটোরিয়াল, মানে ইলাস্ট্রেটরের যে টিউটোরিয়াল সেটির উপর। তো ফার্স্টে ইলাস্ট্রেটর CS6 সফটওয়্যারটি ওপেন করলাম, ওপেন করার পরে নিউতে ক্লিক করে এখান থেকে ল্যান্ডস্কেপে ক্লিক করে আর্টবোর্ড থাকবে একটি, এরপর জাস্ট ওকে দিলাম। তো এই হচ্ছে আমার আর্টবোর্ডটি, আমি এখানে যা যা রাখবো সেগুলোই আসলে থাম্বনেল, মানে সেটাই আসলে আমার থাম্বনেল। তো শুরুতেই আমি এখানে থাম্বনেল দেওয়ার জন্য আমি যেহেতু ইলাস্ট্রেটরের উপরে থাম্বনেল তৈরি করবো, এই জন্য ইলাস্ট্রেটরের যে লোগোটা সেটা আমি এখান থেকে ডাউনলোড করবো গুগল থেকে। তো এরপর আমি এখানে ক্লিক করবো ইমেজে, ইমেজে ক্লিক করার পর এখান থেকে আমি সেটিংসে গিয়ে, সেটিংসে টুলসে গিয়ে সাইজে গিয়ে লার্জ ক্লিক করব। তো লার্জ ক্লিক করলে সবচেয়ে বড়টাই সবসময় সবার আগে থাকে, তারপর আমি এখান থেকে এটাকে ডাউনলোড করব, সেভ ইমেজেস, আমি এটাকে ডেস্কটপে সেভ করলাম। তো এই হচ্ছে আমাদের ডাউনলোডেড অ্যাডোব ইলাস্ট্রেটরের লোগোটি। তো আমরা এটাকে জাস্ট ড্র্যাগ করে ইলাস্ট্রেটরের মধ্যে এনে ছেড়ে দিব। তো ছেড়ে দেওয়ার পর আমরা এটাকে জুম আউট করব, জুম আউট করে এটাকে একটু ছোট করে দিব, এই। তারপরে আমাদের যে লেখাগুলো হবে সেই লেখাগুলো আমরা এখানে টাইপ করব। তো আমি যেহেতু এটি বাংলায় তৈরি করবো এই জন্য আমি এটিকে বাংলায় লিখব, এই জন্য আমি বিজয় সফটওয়্যারটি ইউজ করব। আমার এখানে বিজয় 52 ইনস্টল করা, আমি বিজয়কে অন করলাম কন্ট্রোল অল্টার বি প্রেস করে। তো আমি ইলাস্ট্রেটর এই কথাটুকু লিখলাম একটা শব্দ দিয়ে, এরপরে আমি আর একটা লিখবো, এটাকে আমি কপি করে নিলাম, তারপরে আমি এটাকে আবার এডিট করব, এটাকে লিখবো ইলাস্ট্রেটর বাংলা টিউটোরিয়াল। ইলাস্ট্রেটর বাংলা টিউটোরিয়াল, তো আমি বাংলাতে আসলে শুধু এতটুকুই লিখতে চাচ্ছি, এই জন্য আমি এখন আবার কন্ট্রোল অল্টার বি প্রেস করে বিজয়কে বন্ধ করে দিলাম। আবার আপনি চাইলে এখান থেকে বিজয়কে অন অফ করতে পারেন। তো এরপর আমি বাকি যে কথাটুকু লিখবো সেগুলো হবে আসলে ইংরেজিতে, তো এই জন্য আমি আবারও টি প্রেস করে আমি জাস্ট এখানে লিখবো অ্যাডোব ইলাস্ট্রেটর। আর এটা হচ্ছে আমার পার্ট 1, তো আমি আরেকটা কপি করে নিয়ে এটাকে আমি পার্ট 1 এটা ইংলিশে লিখে দিচ্ছি, পার্ট 1। তো মোটামুটি এই লেখাগুলো থাকবে আমার এই থাম্বনেইলের ভিতরে। তো আমি আবার এটাকে ডিজাইন করব, তো ডিজাইন করার জন্য এখানে এই অ্যাডোব ইলাস্ট্রেটর এটা থাকবে, আর আমি এখন একটা ব্যাকগ্রাউন্ড চুজ করব। তো ব্যাকগ্রাউন্ড চুজ করার জন্য আপনারা এই যে গুগলে গিয়ে একটা ওয়েবসাইট পাওয়া যায়, একটা ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটে আপনারা এই জিনিসগুলো খুব সহজেই পাবেন, ওয়েবসাইটের নাম হচ্ছে ফ্রি পিক। তো ফ্রি পিকে গিয়ে আপনারা এখান থেকে এগুলো ডাউনলোড করে নিতে পারেন। ফ্রি পিকে যাওয়ার পরে আপনারা এখানে জাস্ট ব্যাকগ্রাউন্ড লিখবেন, ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিবেন, ব্যাকগ্রাউন্ড লিখে অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ডও দিতে পারেন। ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করার পরে আপনারা এখান থেকে অনেক ব্যাকগ্রাউন্ড পাবেন, তো যেগুলোর মধ্যে এরকমের সিম্বল থাকে এগুলো কিন্তু আসলে প্রিমিয়াম, মানে এগুলো আপনারা ফ্রি ডাউনলোড করতে পারবেন না। অবশ্যই চাইলে আপনারা এখান থেকে ফিল্টার করে কিন্তু ফ্রি যেগুলো সেগুলো কিন্তু আপনারা নিতে পারেন, এই ফ্রি রিসোর্সেসগুলো, এই যে ফ্রি, ফ্রিতে ক্লিক করার পর এরপর আপনি সার্চে আবার ক্লিক করবেন, এরপর আপনি যেগুলো পাবেন সবই কিন্তু ফ্রি। তো মোটামুটি এখান থেকে আপনারা যে কোনো একটি ডাউনলোড করে সেটাকে আপনারা এই হিসাবে ইউজ করতে পারেন। তো আমি মোটামুটি এটাকে চুজ করলাম, জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করব, ফ্রি ডাউনলোডে ক্লিক করব, স্টার্ট ডাউনলোড। তো এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে, ওপেন ফোল্ডার, এই ডাউনলোড হয়ে গেছে, এরপর আমি এটাকে এক্সট্রাক্ট করবো। এক্সট্রাক্ট করার পর এই হচ্ছে ডাউনলোড ফাইল, আমরা এই যে ইমেজ ফাইল এটা থেকে আমরা আসলে এটাকে ভিউ করতে পারি। তো এই ফাইলটাকে আসলে আমরা ইউজ করব না, আমরা ইউজ করব অ্যাডোব ইলাস্ট্রেটর যে ফাইলটি দেয়া, মানে ভেক্টর ফাইল, এই ফাইলটি ইউজ করব। তো এই ফাইলটিকে নিয়ে অ্যাডোব ইলাস্ট্রেটরে আমরা ওপেন করব, এই যে ওপেন করলাম, তো এই হচ্ছে ডাউনলোড করা ফাইলটি। তো এখানে কিন্তু আবার এই যে ডিজাইন বাই ফ্রি পিক এই কথাটা লেখা আছে, আমরা এটাকে জাস্ট এখান থেকে ডিলিট করে দিব, এই। তো
এরপরে আমরা এখান থেকে এটাকে কপি করে, সেখানে কপি করার দরকার নেই, চাইলে আমরা এই জায়গায় যে লেখাগুলো আছে সেগুলোকে কপি করে এনে ওইটার উপরে আমরা পেস্ট করতে পারি। জাস্ট কন্ট্রোল সি, এরপর এখানে দিব কন্ট্রোল, আচ্ছা তার আগে আমি এটাকে লক করে নিলাম কন্ট্রোল টু দিয়ে, তারপর দিলাম কন্ট্রোল ভি, তো কপি করা লেখাগুলো এখানে পেস্ট হয়ে গেল। এই যে, তো পেস্ট হওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে লেখাগুলো আসলে খুব একটা ফুটে ওঠেনি, এটা এটা ইলাস্ট্রেটরের লোগোটা বেশি বড়, তো আমরা এটা একটু ছোট করে দিলাম। অ্যাডোবি ইলাস্ট্রেটরের লেখাগুলো ফুটেনি, তো এগুলোকে আমরা ফুটিয়ে তোলার জন্য আমি এখন যেটা করতে পারি, এটা আমার ইচ্ছা মতো, চাইলে আপনারা আপনার যে কোনো রকম মানে যে কোনো রকম ডিজাইন আপনারা করতে পারেন। তো আমি এখানে একটা বক্স নিচ্ছি, বক্সটা নিচ্ছি একটু ছোট যাতে এই পাশ থেকে ওগুলো ডিজাইনগুলো দেখা যায়। তো বক্সটা নিয়ে এরপর আমি এটাকে একটু এটা নিচে নামিয়ে দিব, এই যে একদম নিচে নামিয়ে দিলাম, এই নিচে নামার জন্য কিবোর্ডের কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেটের যে বাম পাশেরটা সেটা প্রেস করলে কিন্তু আসলে এগুলো আসলে একটা একটা করে লেয়ার নিচে নামতে থাকে। তো এবার আমি বাংলা টিউটোরিয়াল এই লেখাটাকে উপরে উঠাবো, আর এটার কালারটাকে আমি চেঞ্জ করে দিব। তো কালার চেঞ্জ করার জন্য এইখান থেকে গিয়ে এই যে কালার চেঞ্জ করে দিলাম, তো আমি এটাকে আপাতত সাদা কালার দিয়ে রাখলাম, আর এটার নিচে কিন্তু আরো কিছু আছে, এগুলোকে আমি আপাতত সাদা কালার দিলাম। এই তো আমি ইলাস্ট্রেটর লেখাটাকে ঠিক এই জায়গায় বসালাম, ইলাস্ট্রেটর এই লেখাটাকে এই জায়গায় বসালাম, এটাকে একটু বড় করে দিলাম, এরপরে বাংলা টিউটোরিয়াল এই লেখাটাকে আর একটু ছোট করে দিলাম। তো আমি আরেকটু ডিজাইন করার জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই ইলাস্ট্রেটর লেখাটার নিচে একটা বক্স দিতে পারি, এরকম করে এই যে একটা বক্স দিলাম, বক্সটার কালার আমি কালো করে দিই। তো কালো দেওয়ার জন্য কিন্তু আসলে এখানে ব্ল্যাকের 100% দিতে হবে, আর সেই সঙ্গে বাকিগুলো 100 করে দিতে হবে। অবশ্য আপনি একটা কাজ করতে পারেন যে এখানে আসলে ডকুমেন্টের মোড়ে গিয়ে এটাকে যদি RGB করেন তাহলে এই কালার এই জিনিসগুলো আরো ব্ল্যাক দেখাবে। ডকুমেন্ট কালার মোড, এখানে এটা RGB করা আছে। যাই হোক, তো তারপর এটাকে আমি নিচে নামিয়ে দিলাম, এই যে ইলাস্ট্রেটর এই। এরপর আমি একটু ডিজাইন করার জন্য চাইলে আরেকটু জিনিস করতে পারি, সেটা হচ্ছে চাইলে এই যে বক্সের কোণাটা এটাকে আমি একটু এদিকে সরিয়ে দিব, মানে একটু বাম দিকে, এই এবার হচ্ছে। তো আমি একটু এটাকে একটু এভাবে বাঁকা করে দিলাম জাস্ট একটু ডিজাইনের জন্য। এরকম আপনি যেভাবে খুশি সেভাবে আপনি ডিজাইন করে নিতে পারেন। তারপরে একইভাবে আমি বাংলা টিউটোরিয়াল এই লেখাটার নিচেও একটা এরকম একটা বক্স দিব, তাহলে আমি এটাকে কপি করে এটার নিচে নিয়ে নিতে পারি। এক্ষেত্রে আমি কিবোর্ডের শিফট অল্টার এই বাটনটা প্রেস করে তারপরে এটাকে নিচে নিব, তাহলে উপরে একটা থেকে যাবে। এই যে বক্সটাকে শুধু নিব, হচ্ছে না। আচ্ছা, আমি ইলাস্ট্রেটর লেখাটাকে লক করে নিলাম, এবার হবে। এরপর আমি এবার এটাকে একটু ছোট করে দিলাম, এটাকে একটু আমি কমিয়ে দিলাম। আচ্ছা, এবার আমি যেটা করবো যে সেটা হচ্ছে যে আমার এই লেখাটা একটু বাইরে চলে গেছে, এটাকে ভিতরে নিয়ে আসি, আসলে এটা একটু বড় করে দিতে হবে। এই আচ্ছা, এবার আমি এই যে বক্সটা আছে, আচ্ছা যেহেতু আমাদের লেখাগুলো ফিক্সড এগুলোর মধ্যে কারেকশন করার কিছুই নাই, তাই আমি এগুলোকে কন্ট্রোল শিফট ও দিয়ে এগুলোকে আউটলাইন করে নিলাম, কন্ট্রোল শিফট ও। আচ্ছা, এবার এই বক্সের যে এই কালারটা, এই কালারটা কালো থাকুক, তারপরে নিচের কালারটা এটাকে আমি একটা অন্য কালার দিয়ে দিচ্ছি, বেগুনি কালারটা দিব। বেগুনি কালারটা আর এই কালারটা আমি কালো না দিয়ে এটাকে আমি অন্য একটা কালার দিই,
লাল থাক। আর অ্যাডোব ইলাস্ট্রেটর এই লেখাটা নিচে আমি একটা বক্স করে দিব, তো এই হচ্ছে যে বক্সটি, এটাকে একটু নিচে নামিয়ে দিই। নিচে নামার জন্য কন্ট্রোল কিবোর্ডের লেফট যে সেকেন্ড ব্র্যাকেট সেটা, তো এটাকে আমিও এই করে দিলাম। আচ্ছা, এরপরে আমি চাইলে এই যে বক্সটা, এই যে বক্সটা আমি ব্যাকগ্রাউন্ডের উপরে বসিয়েছি, এই বক্সটাকে চাইলে আমি একটু এটার অ্যাপিয়ারেন্স কমিয়ে দিতে পারি। সরি, অ্যাপিয়ারেন্স না, এটা অপাজিট, মানে অপাসিটি, মানে এটা দেখতে কতটুকু দেখাবে, যে আমি 70% দিলাম, চাইলে আমি এটাকে আর একটু বাড়িয়ে দিলাম 80%। হ্যাঁ, এই যে 80% দিলাম, তো এবার মোটামুটি আমার ডিজাইনটা হয়ে গেছে। তো এই ডিজাইনটাই মোটামুটি আমি ইউজ করতে পারি ইলাস্ট্রেটরের, আমার যে ভিডিও আছে সেই ভিডিও থাম্বনেল হিসাবে। তো এবার আমি চাইলে এই জিনিসগুলোকে আর একটু বড় করে দিতে পারি। তো বড় করার জন্য ফার্স্টেই আমি ব্যাকগ্রাউন্ডটাকে একটু লক করে নিলাম। লক করে নিয়ে ব্যাকগ্রাউন্ড বাদে বাকি যে জিনিসগুলো আছে সেই পুরো জিনিসটাকে আমি ধরে আমি এভাবে করে বড় করে দিলাম। তারপর আমার ইলাস্ট্রেটর লেখাটা, এই লেখাটা আমার কাছে মনে হচ্ছে একটু ছোট, তো আমি এটাকে বড় করে নিব। আচ্ছা, বড় করার জন্য আমি ফার্স্টে এটাকে গ্রুপ করব। তো ফার্স্টে আমি এটাকে কন্ট্রোল থ্রি দিয়ে হাইড করলাম, ইলাস্ট্রেটর লেখাটাকে কন্ট্রোল থ্রি দিয়ে হাইড করলাম। এরপর আমি আবার কন্ট্রোল অল্ট থ্রি দিয়ে লেখাগুলোকে আনলাম, আনার পরে আমি কন্ট্রোল জি প্রেস করে এটাকে গ্রুপ করলাম। গ্রুপ বলতে বোঝায় যে আমি এখন ধরলে কিন্তু এই নিচের যে লাল যে ব্যাকগ্রাউন্ডটা আর ইলাস্ট্রেটর লেখাটা একসঙ্গেই নড়ছে। তো এরপর আমি এটাকে চাইলে এভাবে করে বড় করে দিতে পারি, এই যে আরেকটু বড় করে দিলাম, কারণ ইলাস্ট্রেটর লেখাটাই মানুষ বেশি ভালো করে না দেখলে তো বুঝবে না যে ইলাস্ট্রেটরের ভিডিও। তো তারপরে আমি এটাকে এইবার দিয়ে আবার একটু ছোট করে দিলাম। তো এই হচ্ছে আমাদের থাম্বনেল। আচ্ছা, এখানে একটা কথা ছিল কিন্তু, পার্ট 2, এই লেখাটা আসলে কোথায় গেল? পার্ট 2, নাকি পার্ট 2 লেখাটা মানে আমি লিখিনি। তো যাই হোক, পার্ট 2 লেখাটাও এখানে বসিয়ে দিই। সরি, পার্ট 1, মানে এটা আসলে ইলাস্ট্রেটরের আমার পার্ট 1-এর যে ভিডিও সেটা, তো এটার জন্য আসলে আমি এই লেখাটাকে একটু ছোট করে নিবো। তো ফার্স্টেই আমি এটাকে একটা গ্রুপ বানাবো, এটাকে হাইড করলাম কন্ট্রোল 3 দিয়ে, এটাকে কন্ট্রোল 3 দিয়ে হাইড করলাম, এরপর আবার কন্ট্রোল 3 দিয়ে দুটাকে একত্রে আনলাম। আনা মানে আসলে দুটো একত্রে আসলে সিলেক্টেড, সিলেক্টে থাকা অবশ্যই আমি কন্ট্রোল জি প্রেস করবো। তারপরে আসলে এটা জি প্রেস করার সঙ্গে সঙ্গে আসলে একটা হয়ে গেলো। তো একটা হয়ে যাওয়ার পর আমি এটাকে এখানে দিলাম, দেওয়ার পর এটাকে আমি একটু ছোট করে দিলাম। ও, ওই যে পার্ট 2 দেখা যাচ্ছে, তো এই হচ্ছে পার্ট 2, সরি পার্ট 1। তো পার্ট 1 এই লেখাটাও কিন্তু আসলে একদম দেখা যাচ্ছে না, তো আমি ফার্স্টে এটাকে আসলে সাদা করে দিব। তো সাদা করে দেওয়ার জন্য এখানে দিয়ে গিয়ে এটা থাকা অবস্থায়, উপরে এটা থাকা অবস্থায় এটাতে ক্লিক করতে হবে। এই যে পার্ট 1 হয়ে গেছে, তো মোটামুটি পার্ট 1-এর এটা দেখতে সুন্দরই লাগতেছে, তো এটাকে আর কিছু করতে হবে না। তো এই হচ্ছে মোটামুটি আমার থাম্বনেলটা। এবার আমি এটাকে সেভ করব। তো সেভ করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, আচ্ছা এটাকে আর একটু এদিকে সরিয়ে দিই, টিউটোরিয়াল লেখাটা। এবার আমি এটাকে সেভ করবো। আচ্ছা, এই লেখাটাকে আর একটু ব্যাকগ্রাউন্ডটাকে একটু বড় করে দিই। তারপর আমি সেভ করার জন্য কন্ট্রোল কিবোর্ডের কন্ট্রোল অল্ট আর শিফট এস প্রেস করতে হবে একসঙ্গে। সেভ প্রেস করার পর এখানে আসবে, তো আমি একটু পার্সেন্টেজটাকে বাড়িয়ে দিই, মানে যা দেখা যাচ্ছে তার থেকে একটু বড়, মানে রেজলিউশনটা বাড়বে এই ক্ষেত্রে। তো আমি এখানে 100 আছে, আমি এটাকে 300 করে দিলাম। এরপর আমি কিবোর্ডের ট্যাব বাটনে প্রেস করব। এরপর এই যে মানে চেক বক্সটা, এই চেক বক্সটাকে একবার আনচেক করব, একবার চেক করব। কেন করতে হয় এটা আপনারা আসলে কাজ করতে গেলেই বুঝবেন, যে একবার চেক একবার আনচেক করলে এই যে বাইরে যে সাদা অংশটুকু দেখছেন, এই সাদা অংশটুকুকে সে বাদ দিয়ে দেয়। তো এবার দেখেন, আপনি জুম আউট করলে কিন্তু ওই সাদা অংশটুকু থাকবে না, মানে আর্টবোর্ডে যতটুকু আছে অতটুকুই কিন্তু আসলে আমার ভিডিওর থাম্বনেল। এরপর আমি জাস্ট এখান থেকে সেভে ক্লিক করে জাস্ট সেভ করে দিলেই হবে। আচ্ছা, এখান থেকে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে সেভ হচ্ছে কিন্তু JPEG ফরম্যাট, এখানে কোয়ালিটি 81%, এটাকে আমি 100% করে দিলাম। আর এখানে কিন্তু আপনার দেখাচ্ছে যে এটা আসলে রেজুলেশন কত বাই কত, এখানে আছে 2250x1500, অনেক রেজুলেশন, খুবই ভালো একটা ছবি হবে। তো এখান থেকে আমি এবার সেভ বাটনে ক্লিক করলাম। এরপর আমি দেখিয়ে দিচ্ছি যে আমার ডেস্কটপে সেভ করবো। জাস্ট এখানে ফাইল নেম দিয়ে দিলাম জাস্ট থাম্বনেল টেস্ট 001। তো এরপরে আমি এখানে ডেস্কটপে ক্লিক করে সেভে ক্লিক করলাম। তো এই যে আমার মানে সেভ হয়ে গেছে। এবার আমি দেখি আমাদের ফাইলটা, তো সেভ করার পর এই যে থাম্বনেল, এই যে ইমেজ ফরম্যাটে, এই যে আমার থাম্বনেল হয়ে গেছে ইলাস্ট্রেটর বাংলা টিউটোরিয়াল পার্ট 1। তো এভাবে করে আসলে আপনারা
ইচ্ছা মতো যে কোনো থাম্বনেল তৈরি করতে পারেন। এই ক্ষেত্রে আপনারা, আমি যেটা বললাম যে এরকমের ফ্রি পিক ছাড়াও আসলে আরো অনেক ওয়েবসাইট আছে যেখান থেকে আপনারা এরকমের ব্যাকগ্রাউন্ড একদম ফ্রি ফ্রি ডাউনলোড করতে পারেন। এখানে লক্ষ লক্ষ ব্যাকগ্রাউন্ড আছে, ইচ্ছা মতো ডাউনলোড করে আপনার ইচ্ছা মতো সব ডিজাইন আপনারা করে নিন। কোনো ব্যাকগ্রাউন্ড ডিজাইন কিন্তু আপনাদের নিজের করতে হবে না, কারণ এই যে দেখেন এখানে যে ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা করা আছে, এটার ভিতরে কিন্তু মানুষ অনেক কিছু করছে, এখানে কিন্তু অনেক কিছু করা আছে, এগুলো আপনি বসে বসে করার কোনো দরকার নেই, সব তো করাই আছে, আপনি শুধু এডিট করবেন, আপনি এডিট করা শিখলেই চলবে। তো ভিডিওটি কেমন লাগলো সবাই আমাকে কমেন্টসে লিখে জানান, আর এরকম যদি আরও ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, তাহলে আমি এরকম ইলাস্ট্রেটরের বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনারা সেগুলো দেখতে পারবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, থ্যাংক ইউ সো মাচ।